মনে হয় বিদ্যুৎ বিলটি আমাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত। গরমে চুলমুল যা আছে সব ফেলাই দিছি, এখন মনটা করে সারও ফেলে দেয় খুলি, লঙ্গি লঙ্গি সব খুলে ফেলাই। এরকম লোডশেডিং এর কারণে কলের মধ্যে দাঁড়ায় আছি, এরকমই লাগতেছে এখন লোডশেডিং এ অতিষ্ঠ গরমে বহুত কষ্ট হইতেছে ভাই। হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, আমি এমদে জাকারিয়া, আপনারা দেখছেন কালো মাথা। এই ভিডিওতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট মধ্যে আমাদের বাংলাদেশের বিষয়টা টপ অফ দ্য কান্ট্রি, সে বিষয় নিয়ে পালে রোশ করতাম কি তখন রোশ করতে পারবো না যেহেতু রাজনৈতিক বিষয়, সেই কারণে এটা রিয়াকশন দেবো এবং আমাদের বাংলাদেশের জনমত জনগণের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে সাথে একটু মজাদার মশালাদার রুস্টিকের কিছুটা একটা কম্পিটিশন দেবো, যা দেখলে আসলে আপনারা দেখলে অনেক অনেক মজা পাবেন। তাই ভিডিও দেখানোর পূর্বে এবং রিয়াকশন এবং রুস্টিং এর মশালাদার কম্পিটিশন যাওয়ার পূর্বে একটি কথা বলতে চাই, যারা কম্পিউটার আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যারা কম্পিউটার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন। মনে হয় বিদ্যুৎ বিল গেছে, যে ব্যক্তির ভিডিও ফুটেজটা আপনাদের সামনে এখন প্লে করছি সেই ভিডিওটা হলো আমাদের বাংলাদেশের একজন এমপি, সে বলছে আমাদের বাংলাদেশের যে বিদ্যুৎ বিল আছে বিদ্যুৎ বিল নাকি আরও বাড়ানো উচিত। তাহলে বাড়ালে কী হবে, মানে বিদ্যুতের বাড়ালে কী হবে, দেশের টাকা আরেকটু মানে বিমান উঠবে, বিষয়টা হচ্ছে সেটা সব কথা তো খুললে বলা যায় না, বিষয়টা বোঝেন না আপনারা। আমাদের আরও বাড়িয়ে দেওয়া উচিত, আরও বাড়াই দেওয়া উচিত, যে বেশি করে পকেটে ঢুকে যেতে পারে সেটা দিকে বলছে। আমি রুস্টিং করছি না, রিয়াকশন দিচ্ছি, তারপর রুস্টিং হয়ে যাইতেছে। দেখ তারপরে ইউরোপ আমেরিকার মতো বিদ্যুৎ বিল বাড়িয়ে দিলে আমাদের বিদ্যুতের আর লোডশেডিং হবে না, লোডশেডিং হবে না কিন্তু বেশি বেশি পাচার হবে আরও বেশি, কেননা দিন যতই যাচ্ছে কিন্তু যদি আমাদের বাংলাদেশের বিদ্যুৎ বিলে ইউনিট প্রতি ইউনিটের দাম বাড়ছে, কিন্তু জনগণ ঠিকই কষ্ট করছে, জনগণ ঠিকই কষ্ট পাচ্ছে, জনগণের ব্যাটের টাকা ঠিকই বেড়েছে। আমাদের আর ওই ধরনের গল্প টল্প শুনাইলে এখন আর চলবো না, কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা আমাদের অনেক ভালো, অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, এখন মাসে 50,000 টাকা ইনকাম করে একটা পরিবার চালাতে হবে বুঝছি। সিরিয়ার বিরুদ্ধে যখন নির্যাতন করা হলো, প্যালেস্টাইনের বিরুদ্ধে যখন নির্যাতন করা হলো, তখন আমেরিকা কোথায় ছিল? এটা ঠিক আছে, এটা যদি বলেন সে সময় কোথায় ছিল, এখন কেন কোথায় কেন আসলো সেটা বলতে পারি, সে বিষয়ে আমার কোনো মন্তব্য না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাজনীতির বিষয়, সে বিষয়ে আমি হাত না দিলেও চলে। আজকে আমেরিকার লোভ দৃষ্টি আমাদের উপরে পড়েছে, লোভ দৃষ্টি তো পড়বেই, কারণ তারা বিশ্বের পরাশক্তি সে কারণে পড়বে। আমরা চাই আমাদের বাংলাদেশের সকলে চাই নিজের গতিতে চলতে, কিন্তু নিজের গতিতে যখন আমাদের দেশের কেউ কেউ যদি চলতে না দেয় সেসময় অন্য কান্ট্রির দিকে হাত বাড়াতে হবে, বিষয়টা হচ্ছে আমার এই বুড়ো চাষা দেখছে গরমের কারণে গরমের তীব্রতার কারণে তার চুল মাথা থেকে উড়ে গেছে, এখন কই আছে সেটা জিজ্ঞেস করেন, সারও ফেলে দেবো, তারপর শার্ট ফাড়াই দিলে কি হবে, তারপরে লঙ্গি লঙ্গি সব খুলে ফেলাই খুলে ফেলাই দেব যান আছে তো, আরে বুড়িগঙ্গার ফেলাই দেন এত এডি লাগে না, এডি সারাই দিয়ে যায় বর্তমানে যদি লাগে না, ঠিক আছে আমি কি ভুল বলছি, বর্তমান তো সেটাই হচ্ছে, আর মেয়ের বেলা ওটা পারবো না কেন, আমি সেটাই দেবো শোনো, আমার সেটাই দেবো বলতে চাই, মজা লাগবে আবার এদিকে ওদিকে তাকান কমেন্ট করেন না, এরকম অবস্থা হয়ে গেছে, গরমে তো আমার শরীর শেষ চল শেষ, বাইশ শুদ্ধ হয়ে যাচ্ছে রীতিমতো, আসা যাওয়ার মিশেলে খালি যোগ দেয় আমাদের কারেন্ট, এত কেন অবহেলা আমাদের কেন, এত ভালোবাসা দিল না কারেন্টকে বলছে, সেটা একটা কেবার ব্যক্তিগত কেউ নিন না, শুধু কারেন্ট রেখে দুই তিন ঘন্টা নাই নাই আবার শেষ একটু ঘুমাই আবার কারেন্ট দেয়, শান্তিতে ঘুমাই তো দেয় না শান্তিতে গরম লাগাই দিতে, কি যে একটা শুরু হয়েছে, আবার কইলে কবে আমি বিদ্যুৎ বিল বাড়াই দেবো দূর তুরি কিছু কম না, এরকম হচ্ছে মনে করেন যে শরীরে মানে তাপ শুরু না শরীরে এরকম অবস্থা না, এখন যে শরীরে গরম না ইস্তারি লাগাই এইবার ডলার দিলে পুরো ইস্তারি হয়ে যাবে, যে যে গাড়ি নিয়ে যায় বাড়ি দুপুরে একটু ঘুমাবো এরকম কোনো আশ্রয় নাই, থাকবে কেন ও থাকবে কেন ও তার মতো ব্যবস্থা আমার আছে, মনে মনে লোচনি কারণে পড়াশোনা করতে পারি না, ভাই পড়ালা রাখলো আছে বিষয়টা হয়েছে এটা কিন্তু কারণ দিতে আসে না, তারপরে এই যে পড়াশোনা না করলে পরীক্ষা সামনে পরীক্ষা পড়াশোনা না করতে পারলে পরীক্ষায় তো ফেল করবো, ভালো ছেলে এভাবে এগিয়ে যাও বাচ্চা, তখন তো বসে যখন কারেন্ট চলে যায় এক ঘন্টা কারেন্ট চলে যায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে কারেন্ট আসে, আবার যখন পড়তে বসি তার 10 মিনিট পরে কারেন্ট চলে যায়, হ্যাঁ গাইস আমার এক দিন এরকম অনেকবার হয়েছে, ভিডিও বানাই দেবো হয়েছে, লাইটটা চালাইছে টুস করে গেছি, এটা আমার হয়েছে সে আমার ব্যক্তিগত মন্তব্যটা আমি জানাইলাম, বাইকে মাইন্ড করে না করে দলের জ্বালালে আমি করে যাই, তো এইভাবে থাকলে আমরা কীভাবে পড়াশোনা করবো, সামনে পরীক্ষা সামনে না পড়তে পারো তো ফেল করবো না, মনে জ্বলন্ত কলের মধ্যে দাঁড়ায় সেরকমই লাগতেছে গাইস, যদি দেখতে পারেন তাহলে আপনাকে দেখে দেখেন হাইপার আর কি মারি, বিশেষ করে এখন সূর্যের সাথে ভালো একটা কম্বিনেশন আসছে কারণ সেটাই হচ্ছে কথা, এখন লোডশেডিংয়ে অতিষ্ঠ আমাদের জনজীবন, সারা রাত তো ঘুমাতে পারি না, বাচ্চাদের বিশেষ করে অনেক বেশি অসুবিধা হচ্ছে, বাচ্চাদের হওয়া ঠিক আছে অনেক অসুবিধা হচ্ছে ছোটো বাচ্চাদের, আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যাদের আইপিএস লাগানোর অ্যাবিলিটি নাই এসি লাগানোর অ্যাবিলিটি নাই, তাদের গরমে কী পরিমাণ অসহ্য যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সেটা ভাষায় বর্ণনা করা মতো, যে কষ্ট আছে যে যে পরিস্থিতি সে সেই পরিস্থিতিতে ভালো বাজে, অন্য কেউ যদি আপনি বলেন হাজারো বারো বলে সে মানুষটা সেই কষ্টটা বুঝবে না, ওই প্রেক্ষাপট অনুযায়ী কষ্টটা বুঝি, যে পরে যে জায়গায় একটি মানুষ যে যে কষ্ট পেয়েছে তার থেকে ওই কষ্টটাকে উপলব্ধি করতে পারবেন, আপনি যত উপস্থাপনা করেন সেটা কখন আপনি বুঝতে পারবেন না বিষয়টা, সেটা তো এরকমই আমার মতো সারা বাংলাদেশের মানুষের মধ্যবিত্ত একই একই দশা একই চেহারা মুদ্রা রেপিট আর রিপিট, এটাই মধ্যবিত্ত যারা আছে তারা কার কাছে যাইতেও পারে না কিছু বলতেও পারে না সহ্যও করতে পারে না, হ্যাঁ মধ্যবিত্ত জীবন।
আপনার যে দোষ আমার একই দোষ অফিসে তো আটটার মধ্যে বেরিয়ে হয় এই অর্ঘ্য নিয়ে জিমাইতে জিমাইতে অফিসে যাই এই গরমে বহুত কষ্ট হইতেছে ভাই এই যে লেবু সস বাস্তাছি মানে আমগুলোকে তো অনেক ভালো কিন্তু সবার লাগি অনেক খারাপ বিষয় হচ্ছে যার লাভ হচ্ছে সে ব্যক্তিটা প্রত্যেক তো বলছে আমার জন্য লাভ হলে কিন্তু আমার শরীরের জন্য খারাপ অন্যের জন্য দর্শক দর্শক কাস্টমারের জন্য খারাপ কারণ এই যে অনেক ব্যবসা কিনে আগে করতাম 1,000-1,200-2,000-3,000 টাকা ব্যবসা করি গরমে মানুষ কিছু করতে পারতাছে না ঠেললে খাইতেছে ঠেললে তো খাইবে ঠেললে ছাড়া কেউ খায় আপনি দেখেছেন আমি তো দেখি নাই কিছু দেখে থাকে নিশ্চয় কম কষ্ট জানাইতে পারেন হ্যাঁ শুনে শুনে জানো আমি আসি আর গরমে আপনার অনেক পানি ছাড়া কিছুই খাইতে পারতেছে না অনেক গরমে রাতে থাকে না বিদ্যুতের কারেন্ট থাকে না অনেক কষ্ট মানুষ ঘুমাইতে পারতেছে না বিদ্যুতে অনেক সমস্যা করে এই কথা কইলে তোর মনে ঘুম গেলে মামা তুমি সব কথা কইস না মামা সব কথা কইস না এটা কর জায়গা না রাতে ঘুমাইতে অনেক কষ্ট হয় বাসায় বাসায় বইয়া একলা একলা যত বড় বকবক করো কোয়ান্টি নিয়ে কিছু না বলে এটাই হিসেব সকালে কাজ কাম করতে অনেক কষ্ট বসতে পারি না তারপরে আমার দুইটা ফ্রিজ ফ্রিজের আইসক্রিম ফ্রিজ নষ্ট হয়ে আইসক্রিম বলে যায় আইসক্রিমের ফ্রিজ নষ্ট হয়ে যায় ফ্রিজের কারণে কারেন্ট না থাকার কারণে আইসক্রিম নষ্ট হয় দুটোটাই হইতে পারে পানি ঠান্ডা করতে পারি না ঠিক মতো কাস্টমারের সম্পূর্ণভাবে আমি এই কোনো দিতে পারি না কাস্টমার যে ঠান্ডা চাই আমি সেটাও দিতে পারি না সবচেয়ে বেশি সমস্যা হলো অতিরিক্ত গরম কিন্তু এই সাথে যদি কারেন্ট চলে যায় তারও সমস্যা হয় এটা হলো বেশি সমস্যা সবচেয়ে আমরা তো প্রিপেড মিটার আমরা তো কার টাকা না বললে তো আমাদের তো বিদ্যুৎ চলবেই না বন্ধ আর এমনও সময় গ্যাসে হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এটাই হলো আমাদের বাংলাদেশের বাস্তবতা এটাই হলো জনগণের মত এটাই হলো জনগণের ভাষা আমাদেরই কথা তাই এই ধরনের রিয়াকশন এবং আমাদের বাংলাদেশের জনমতের কথা আপনাদের সাথে তুলে ধরবো এবং সাথে যে রিয়াকশন মাঝে মাঝে রোস্টিং এর একটা মশলাদার কম্বিনেশন এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলের নামটা কিন্তু মনে রেখে কালো মাথা আর কালো মাথার সাথেই থাকবেন